আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি এফএনএ ট্রাভেলার্স বিডির পক্ষ থেকে। আমি আকরামুল হক। বন্ধুরা, আমরা এখন রয়েছি বাংলাদেশের সবচেয়ে ঐতিহ্যবাহী এবং পুরনো রেলওয়ে স্টেশন চট্টগ্রামে। চট্টগ্রাম রেলওয়ে স্টেশন বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি রেলওয়ে স্টেশন। এই রেলওয়ে স্টেশনের সাথে চট্টগ্রামের অনেক ইতিহাস ঐতিহ্য জড়িয়ে রয়েছে। এটি একটি বাংলাদেশের প্রাচীনতম রেলওয়ে স্টেশন। বন্ধুরা, এই পর্বে আমরা চিটাগং রেলওয়ে স্টেশন সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। চট্টগ্রাম রেলওয়ে স্টেশন বাংলাদেশের চট্টগ্রাম জেলার বটতলী এলাকা অবস্থিত প্রাচীন এবং চট্টগ্রাম শহরের প্রধান রেলওয়ে স্টেশন। এটি চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের মূলত দুইটি টার্মিনাল ভবন রয়েছে, যার মধ্যে একটি হচ্ছে পুরাতন টার্মিনাল ভবন, আরেকটি হচ্ছে আধুনিক এবং নতুন টার্মিনাল ভবন। পুরাতন টার্মিনালটা বটতলী রেলওয়ে স্টেশন নামেও পরিচিত। পুরাতন রেলওয়ে স্টেশন ইংরেজ শাসনামলে নির্মাণ করা হয়। স্টেশন ভবনটি পূর্ব থেকে পশ্চিমে প্রায় 56.24 মিটার দৈর্ঘ্য এবং 10.37 মিটার প্রস্থে একটি দ্বিতল ভবনের সমন্বয়ে তৈরি করা হয়েছিল। ভবনের নিচতলায় ব্যবসায়িক স্থান এবং দ্বিতীয় তলায় রেলওয়ে কর্মকর্তাদের আবাসনের ব্যবস্থা রয়েছে। শুরুতে স্টেশন প্রাঙ্গনে একটি উন্মুক্ত ছত থাকলেও বর্তমানে তা নেই। ভবনের পরিপাটি ফাঁসা স্থাপত্যিক অলঙ্করে সজ্জিত। জাঁকজমকপূর্ণ গাড়ির বারান্দার মধ্যখানে সংযুক্ত রয়েছে দাতব, শীর্ষভূষণ এবং গম্বুজ শোভিত অদ্য অষ্টালিক মিনার। চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে যে কয়টি গুরুত্বপূর্ণ ট্রেন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ছেড়ে যায়, তার মধ্যে অন্যতম হচ্ছে সুবর্ণ এক্সপ্রেস, পাহাড়িকা এক্সপ্রেস, মহানগর প্রভাতী গোধূলি এক্সপ্রেস, উদয়ন এক্সপ্রেস, মেঘনা এক্সপ্রেস, মহানগর এক্সপ্রেস, তুর্ণা এক্সপ্রেস, বিজয় এক্সপ্রেস, সোনার বাংলা এক্সপ্রেস, ময়মনসিংহ এক্সপ্রেস, কর্ণফুলী এক্সপ্রেস, ঢাকা চট্টগ্রাম মেল, সাগরিকা এক্সপ্রেস, চট্টলা এক্সপ্রেস, লাকসাম কমিউনিটি, জালালাবাদ এক্সপ্রেস, লোকাল ট্রেন। লোকাল ট্রেনের মধ্যে উল্লেখযোগ্য ট্রেন হচ্ছে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পর্যন্ত একটা ট্রেন রয়েছে, যাকে শাটল ট্রেন নামে পরিচিত। ইউনিভার্সিটির স্টুডেন্টদের যাতায়াতের জন্য এই ট্রেনটি ব্যবহার করা হয়। চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের অনেক আধুনিকায়নের ফলে পুরাতন টার্মিনাল ভবন এখন ব্যবহার করে না বললে চলে। এখন রেলওয়ের গুরুত্বপূর্ণ কার্যাদি নতুন টার্মিনাল ভবনে স্থানান্তর করার ফলে সব কাজকর্মই নতুন টার্মিনাল ভবন থেকে পরিচালিত হচ্ছে বর্তমানে। চট্টগ্রাম ট্রেনের সময়সূচি ও বাড়ার তালিকা। চট্টগ্রাম রেলওয়ে স্টেশন আমাদের দেশের বেশিরভাগ রেলওয়ে স্টেশনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। চট্টগ্রাম স্টেশন, চট্টগ্রাম ট্রেন স্টেশন থেকে ট্রেনে করে আপনি ঢাকা, সিলেট, ময়মনসিংহ, চাঁদপুর, বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাশ, কুমিল্লা, নাজিরহাট এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যেতে পারবেন। এই স্টেশনে 11টি মেল এক্সপ্রেস এবং 9টি আন্তঃনগর ট্রেন রয়েছে।
চট্টগ্রাম ট্রেন স্টেশন থেকে 9টি আন্তঃনগর ট্রেন রয়েছে। ট্রেনগুলো হলো সুবর্ণ এক্সপ্রেস, মহানগর গুদুলি, পাহাড়িগা এক্সপ্রেস, মহানগর এক্সপ্রেস, উদয়ন এক্সপ্রেস, মেঘনা এক্সপ্রেস, তূর্ণা এক্সপ্রেস, বিজয় এক্সপ্রেস, সোনার বাংলা এক্সপ্রেস। আন্তঃনগর ট্রেনগুলো চট্টগ্রাম স্টেশন থেকে বিভিন্ন সময় বিভিন্ন স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করে। তার মধ্যে সুবর্ণ এক্সপ্রেস ঢাকা, মহানগর গুদুলি ঢাকা, পাহাড়িগা এক্সপ্রেস সিলেট, মহানগর এক্সপ্রেস ঢাকা, উদয়ন এক্সপ্রেস সিলেট, মেঘনা এক্সপ্রেস চাঁদপুর, তূর্ণা এক্সপ্রেস ঢাকা, বিজয় এক্সপ্রেস ময়মনসিংহ, সোনার বাংলা এক্সপ্রেস ঢাকা উদ্দেশ্যে ছেড়ে যায়। চট্টগ্রাম ট্রেন স্টেশন থেকে 11টি মেল ট্রেনের রয়েছে। এগুলো হচ্ছে ঢাকা মেল, কর্ণফুলী এক্সপ্রেস, জালালাবাদ এক্সপ্রেস, সাগরিকা এক্সপ্রেস, ময়মনসিংহ এক্সপ্রেস, সাটলা এক্সপ্রেস, লাকসাম কমিউটার, নাজিরহাট কমিউটার 1, নাজিরহাট কমিউটার 3, বিশ্ববিদ্যালয় কমিউটার 1, বিশ্ববিদ্যালয় কমিউটার 3 ইত্যাদি। মেল এক্সপ্রেস ট্রেনগুলো চট্টগ্রাম স্টেশন থেকে বিভিন্ন সময় বিভিন্ন স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যায়। তার মধ্যে হচ্ছে ঢাকা মেল ঢাকার উদ্দেশ্যে, কর্ণফুলী এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে, জালালাবাদ এক্সপ্রেস সিলেট, সাগরিকা এক্সপ্রেস চাঁদপুর, ময়মনসিংহ এক্সপ্রেস বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাশ, সাটলা এক্সপ্রেস ঢাকা, লাকসাম কমিউনিটি কুমিল্লা, নাজিরহাট কমিউটার নাজিরহাট, নাজিরহাট কমিউটার 3 নাজিরহাট, বিশ্ববিদ্যালয় কমিউটার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উদ্দেশ্যে ছেড়ে যায়। বাংলাদেশের যে কয়টি প্রধান রেলওয়ে স্টেশন রয়েছে তার মধ্যে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন অন্যতম। ঢাকা এবং সিলেট রেলওয়ে স্টেশনের পরে সৌন্দর্যের দিক থেকে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের অবস্থান। পাহাড় এবং সমুদ্র ঘেরা এই চট্টগ্রাম শহরের মূল আকর্ষণ হচ্ছে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন। আপনারা যারা দেশের বিভিন্ন অঞ্চল থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজার যাবেন, আপনারা চাইলে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে নেমে আশপাশে অনেকগুলো হোটেল মোটেল রয়েছে, এখানে বিশ্রাম করে এখান থেকে গাড়ি করে আবার কক্সবাজার যেতে পারেন। পর্যটন কর্পোরেশনের একটা বিলাসবহুল হোটেল রয়েছে, খুবই নামমাত্র মূল্যে আপনারা এখানে অবস্থান করতে পারেন। এটার অবস্থান হচ্ছে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের একদম পাশে। তো বন্ধুরা, গতকাল রাত্রে আমরা ঢাকা থেকে রওনা হয়ে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে এসে নামি এবং আপনাদেরকে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের সৌন্দর্য এবং এর সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আগামী কয়েক পর্বে আমরা চট্টগ্রামের আনাচে কানাচে ঘুরে বেড়াবো, আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। আশা করি ওই সময়গুলোতেও আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আর আপনাদের যদি কোনো কিছু সম্পর্কে জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।